السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبياهم بإحسان إلى يوم الدين شمالة مسلم بريو جبوك بهايرا أبون بونيرا আপনাদের সবাইকে অবহিত করার জন্য আজকের এই বিশেষ নসিহত এবং আলোচনা বিশেষ করে যারা মুসলিম যুবক এবং যুবতী রয়েছেন আপনাদের জন্য নসিহত কারণ আপনারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন আর আমরা নিজেদেরকে মুসলিম বলি এই জন্যেই একজন মুসলিম হিসাবে মুসলিম দিনী ভাইদের দিনী বোনদের এমনকি মুসলিম আওয়াম পাবলিক যারা রয়েছে তাদেরকে অবশ্যই নসিহত করতে হবে তাদেরকে ভালো উপদেশ দিতে হবে কেননা আল্লাহ সফান তালা কোরআনে খেরিমের মধ্যে বলেছেন তা আমিরুন বিল মারুফ আতান অতান হাওনা আনিল মুনকার তোমরা ভালো কাজের আদেশ করো এবং অন্যায় কাজের নিষেধ করো তো আপনারা অবগত আছেন যে দুই দিন পরেই আসছে আমাদের মাঝে পহেলা বৈশাখ অথবা বাংলা নববর্ষ তো এই পহেলা বৈশাখ নববর্ষকে ঘিরে মুসলিম উম্মার মধ্যে যে বেহিয়াপানা অশ্লীলতা অমুসলিমদের কালচার অনইসলামিক কালচার এবং এমন কি জেনা ব্যবিচার হারাম কাজ এই কাজগুলোতে বিশেষ করে মুসলিম ভাইরা বোনরা জড়িয়ে থাকে তাদের দিনই ইসলামী এলেম না থাকার কারণে তো এই জন্য আপনাদের প্রতি আমার নসিহত সকল মুসলিমের জন্য নসিহত হচ্ছে আজকের নববর্ষ পহেলা বৈশাখ সম্পর্কে যেই পহেলা বৈশাখকে দিবস হিসাবে শুভ শুভযাত্রা অর্থাৎ মহাযাত্রা বিভিন্ন মিছিল নারী পুরুষ রাস্তার মধ্যে বিভিন্ন মূর্তি এমনকি যুবক মেয়েরা ছেলেদেরকে গালে উলকি এঁকে দেওয়া এবং বিভিন্ন মূর্তিকে প্রদর্শন করা এগুলা আসলে আমাদের মুসলিমদের কোনো কালচার নয় মুসলিমদের কোনো ঐতিহ্য নয় এবং বাংলা কালচারের নামে যেগুলো চলতেছে এগুলা কখনো সেরেক কখনো বেদাত কখনো অশ্লীলতা কখনো ফাহেসা কখনো নিজেদের আত্মতৃপ্তির বাহিরে কাজগুলো হয়ে থাকে তো এই জন্য মুসলিম উম্মাকে আমাদের সচেতন করিয়ে দিতে চাই যে একজন মুসলিম হিসাবে আমরা কখনো অনিস্তামিক কাজ করতে পারি না যারা এই মঙ্গল শোভাযাত্রা বের করে আর এতে মঙ্গল রয়েছে মনে করে এতে করে সেরেক হয় অর্থাৎ আল্লাহর সাথে সস্তার সাথে সেরেক করা হয় আর এগুলা মুসলিমদের কালচার নয় এসব মূর্তিকে প্রদর্শন করা অথবা এত এসব মঙ্গল শোভাযাত্রা বের করা এগুলা সাধারণত অমুসলিমদের হিন্দু কাফেরদের কাজ একজন মুসলিম হিসাবে কখনই আমরা কাফেরদের অনুসরণ করতে পারি না পিওরসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মান্তাসাবাহা ইন ফাহুয়া মিনহুম তুমি যদি অন্য কোনো অমুসলিমদের কালচার অনুসরণ করো অন্য কোনো অমুসলিমদের কালচার তুমি পালন করো তবে তুমি সেই জাতির অন্তর্ভুক্ত প্রিয়দিনী ভাইয়ারা আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন বোনেরা আপনারা নিজে মুসলিম বলে দাবি করছেন মুসলিম ফ্যামিলিতে বড় হয়েছেন তো আপনি কি চান কাল কেয়ামতের ময়দানে আপনি অমুসলিম হয়ে কাফেরদের সঙ্গী হয়ে উঠবেন কাল কেয়ামতের ময়দানে তাহলে কতই না কঠিন আজাব ভয়ঙ্কর আজাব আল্লাহ রাব্বুল আলামের পক্ষ থেকে আপনার জন্য নির্ধারিত রয়েছে এই সম্পর্কে কি আপনি জানেন আপনি কি অবহিত আছেন এই সম্পর্কে আপনাকে জানতে হবে এই যে নাম দিয়েছেন মঙ্গল শোভাযাত্রা যদি কেউ মনে করে থাকে এই বাংলা নববর্ষ পালনের মাধ্যমে এখানে কোনো কল্যাণ রয়েছে এখানের মাধ্যমে কল্যাণ হয় তবে সে ব্যক্তি সেরেকে লিপ্ত হল কারণ কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। কোনো কিছু কল্যাণ আল্লাহ রব্বুল আলামিন ব্যতীত মানুষ করতে পারে না আর অকল্যাণ যদি কোনো হয় তাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেই আসে সেটা আপনি নিজের কারণে হোক কিন্তু সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলমের পক্ষ থেকেই আসে এটা আপনাকে মেনে নিতে হবে কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ সব ওয়া তালা কোনো কিছু পালন করার মাধ্যমে যদি মনে করেন আপনি কল্যাণ হয়ে থাকে অথবা পালন না করলে আপনি অকল্যাণ হবে তাহলে আপনি শিরকে লিপ্ত হলেন হারাম কাজ লিপ্ত হলেন আর এটা একটা ফাহেসা অস্থিরতা বেহিয়াপনা কাজ যে নারী পুরুষ রাস্তায় বের হয়ে রাস্তায় মিছিল করে বেহিয়া পানার মতন একজন মুসলিম মেয়ে হয়ে আপনি কাজটি কখনো করতে পারেন না আর এই যে বিভিন্ন নারীরা রাস্তায় সকালবেলা বের হয়ে যায় এবং ছেলেরা মেয়েরা কলেজ ইউনিভার্সিটির মেয়েরা ছেলেদেরকে উলকিয়ে এঁকে দেয় বিনিময়ে টাকা নেয় এক তো টাকা অপচয় করা হারাম আর এই ধরনের যুবতীদের যুবতীরা যদি কোনো যুবকদের গায়ে উল্কি এঁকে দেয় এই উল্কি আঁকা আঁকা ইসলামকে হারাম বা ইসলামে হারাম করা হয়েছে আর একজন নারী কি করে অপর পুরুষের শরীরে তাদের শরীর স্পর্শ করে উল্কি এঁকে দিবে এতে করে অনেক জেনা হয়ে থাকে এতে করে যৌন উত্তেজনা হয়ে থাকে অনেকে মনে করে থাকে যে আমাদের যৌন উত্তেজনা হয় না তাহলে সে ব্যক্তি মিথ্যা কথা বলছে হতে পারে ওই ব্যক্তি মিথ্যু অথবা তার ধ্বজভঙ্গের রোগ রয়েছে এটা আমরা নিঃসন্দেহে বলতে পারি কারণ রসুদ সাল্লা সাল্লাম থেকে এই ধরনের কোনো কালচার বা কোনো দিবস পালন করতে হবে কোনো হাদিস থেকে পাওয়া যায় নাই আমরা যদি সঠিক মুসলিম দাবি করি তাহলে আমাদের জন্য দুটি দিবস আল্লাহ সব তালা নির্ধারিত করে দিয়েছেন একটা হচ্ছে ঈদুল আজহা এবং ঈদুল ফেতর এই ঈদুল আজহা এবং ঈদুল ফেতর ব্যতীত আর কোনো দিবস পালন করা মুসলিমের জন্য বৈধ নয় হারা নিষিদ্ধ সম্মানিত প্রিয় মুসলিম যুবক ভাই এবং বোনেরা আমরা যে বিষয়ে আলোচনা করতেছিলাম পহেলা বৈশাখ তথা নববর্ষ সম্পর্কে যে নববর্ষ তথা পহেলা বৈশাখের দিন আরেকটা বড় ধরনের ফেতনা হয় সেরেক তো হচ্ছি তো হচ্ছি অমুসলিমদের কালচার তো হচ্ছি তারপর একটা বড় ফেতনা হয়ে থাকে নারীর ফেতনা কারণ নারী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দুনিয়াতে বিভিন্ন ফেতনা রয়েছে তার মধ্যে একটা ফেতনা হচ্ছে নারী নারীর ফেতনা যে ব্যক্তি জড়িয়ে যাবে সে জাতি ধ্বংস হয়ে যাবে এবং সেখানে অনেক জেনা হবে অনেক ব্যবিচার হবে আল্লাহ তালা নারীদেরকে যে ফেতরাত দিয়েছেন যখন একটা পুরুষ একটা নারীর কাছে যাবে তখন অটোমেটিক তার যৌন উত্তেজনা উঠবে এটা স্বাভাবিক এটা একটা সৃষ্টির ফেতরাত যারা বলে থাকে আমরা যৌন উত্তেজনা আমার জাগে না সে ব্যক্তি মিথ্যাবাদী অথবা ওই ব্যক্তি ধ্বজভঙ্গ লোক রয়েছে আর সেখানে সাধারণত কোনো যারা এই নববর্ষ অথবা এই দিবসগুলোতে যায় কোনো বুড়ো মানুষ যায় না যুবতা এবং যুবতী যখন একজন নারী একজন গালে একজনের গালে উলকি এঁকিয়ে দিবে তখন কিন্তু একটা পুরুষ সহ্য করতে পারবে না কখনো কখনো সে নারীকে ধরে নিয়ে যায় সেখানে জেনা হয় আবার কখনো কখনো ভালোবাসার ভিত্তিতে তারা বিভিন্ন হোটেলে চলে যাও পার্কে চলে যাও সেখানে জেনা হয় জেনার পরে এই অবৈধ সন্তান যার সন্তান পর্যন্ত তৈরি হয় হয়্লা এই জন্য রাসুসাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে নারীরা সবসময় নিজের ঘরে অবস্থান করবে আল্লাহ তালা বলেছেন নারীদেরকে উদ্দেশ্য করে যে হে নারীরা তোমরা ঘরেই অবস্থান করো এবং তোমরা জাহিলি যুগের মতো নিজেদেরকে প্রদর্শনী হিসাবে তোমরা বাহিরে বের করে দিও না তোমরা ঘরেই অবস্থান করো তো একটা নারী যখন ঘর থেকে বের হয়ে যাবে নিজে তার নিজে তার পোশাকের আবরণ দিয়ে ঢেকে রাখবে না তখন বাহিরে যেন হবে আর তখন তারা বিভিন্ন ফেতনা জড়িয়ে যায় আর আল্লাহ রব্বুর আলম তো বলেই দিয়েছেন কোরআনে কেরিমের মধ্যে যে যখন আমার কোনো কথা চলে আসবে আল্লাহ এবং তার আসুলের কথা চলে আসবে আর যদি কোনো ব্যক্তি না মানে ফালি হাসদার ইন আলিফুন আনামরিহি আন্তুষি বা আজাবুল আলীম আল্লাহ এবং তার রাসুলের কথা যারা বিরুদ্ধ আচরণ করবে তাদেরকে আল্লাহর ফেতনায় নিমজ্জিত করবো আমরা আরো দু তিন বছর আগে দেখেছি এই ধরনের একটা দিবসকে ঘিরে বিভিন্ন ছেলেরা নারীদেরকে ধর্ষিত করার চেষ্টা করছে মানে এখানে আল্লাহ রবুল আলমী আজাব গজব চলে আসে এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম দোয়া করে দোয়া শিক্ষা দিয়েছেন যে তোমরা দুটা জিনিস থেকে আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ সব তালা তোমাদেরকে ফেতনাথু দুনিয়া ও ফেতনাতু নিসা নারীর ফেতনা এবং দুনিয়ার ফেতনা থেকে তোমরা কি করো আল্লাহর কাছে আশ্রয় চাও তাহলে নারীকে ঘিরে সাধারণত একটা ফেতনা হয়ে থাকে নারীরা সবসময় থাকবে নিজের ঘরে নিজের অবস্থান করবে অকার ফি বুয়ু তাবার রুজনা তাবার রুজাল জাহিলিয়াত উলা এই নারীরা তোমরা ঘরে অবস্থান করো এবং তোমাদেরকে প্রদর্শনী হিসাবে তোমরা নিজেদেরকে বাহিরে বের করে দিও না এটা কোরআন কিরিমের আয়াত অথচ আমরা কোথায় আল্লাহর কথা কোথায় রাসুলের কথা সে মুসলিম নারীরা ঘর থেকে বের হয়ে যাচ্ছে আর ধূষিত হচ্ছে আর পরবর্তীতে বলছে অমুক ছেলের সমস্যা রয়েছে অমুক ইফটিজিং হচ্ছে ইফটিজিং কেন হয়ে থাকে এই কারণে হয়ে থাকে সম্মানিত মুসলিম প্রিয় দিনী ভাই এবং বোনেরা অনেক সময় অনেক ভাইরা প্রশ্ন করে থাকে যে সকাল সকাল যে সূর্য উদিত হওয়ার পরে যে ছেলেরা মেয়েরা এই যে র্যালিগুলো বের করে থাকে বিভিন্ন মূর্তি নিয়ে প্রদর্শন করে থাকে হ্যাঁ তো এরা অনেক সময় বলে থাকে এটা আমাদের বাংলা একটা কালচার এটা তো আমরা ইবাদতের জন্য করছি না অথবা এখানে ইসলামের কি আছে এখানে ইসলামের কি ক্ষতি হচ্ছে এটা কেন বেদাত হবে এটা কেন সেরেক হবে তা আমরা সেসব ভাইদেরকে বলবো যে হ্যাঁ এখানে বেদাত হবে এবং সেরেক হবে কারণ ইসলামের মধ্যে সর্বপ্রথম যে সেরেকের আবির্ভাব হয়েছিল সেটাই মূর্তির মাধ্যমে অথচ আপনি একজন মূর্তি নিয়ে একটা র্যালি বের করা বিভিন্ন ব্যাং সাপ তারপরে আপনার গিয়ে বিভিন্ন শয়তানের ছবি মূর্তির ছবি এগুলো হারাম এগুলো নিষিদ্ধ এগুলো বেদাতি কাজ এগুলো ইসলাম ইসলামের বহির্ভূত কাজ কারণ ইসলাম আমাদের হচ্ছে পূর্ণাঙ্গ একটি জীবন বিধান এই পূর্ণাঙ্গ জীবন বিধানে একটা মানুষ কি করে চলবে সমস্ত কিছু ইসলামে বলা হয়েছে আর এখানে সকাল সারা র্যালি যদি বের করে তাহলে এটা হারাম কারণ রাসুল সাল্লাহ আলিয়ালাম আমাদেরকে যেই আদেশ দিয়েছেন আমাদের জন্য দুটি ঈদ রয়েছে একটা হচ্ছে ঈদুল আজহা এবং একটা ঈদুল ফেতর এই দুইটি দিবসই আমরা পালন করব এছাড়া এই নববর্ষর মধ্যে আর এই নববর্ষ অথবা পয়লা বৈশাখ আমরা দিবস পালন করব না তবে হ্যাঁ অনেকে এই প্রশ্ন করতে পারেন তবে বাংলা যেহেতু আমাদের নতুন সাল সেই হিসাব করে আমরা কি করতে পারি এখানে আমাদের বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমগুলো আমরা চালু করতে পারি প্রতি বছরের হিসাব কারো কাছে টাকা পাবো কারো কাছে নিব এই হিসাবগুলো হিসাব হিসাবগুলো চলা যেতে পারে এতে কোনো সমস্যা নেই বাৎসরিক হিসাব বাৎসরিক বিজনেস বাৎসরিক শরীরিক জাকাতও কেউ দিতে পারে এই হিসাব করতে গেলে আমি প্রতি বাংলা নববর্ষর এই নববর্ষ থেকে অনেক অমুক নববর্ষ জাকাত দিই তার একটা জাকাতের হিসাব থাকে যদিও কোনো দিনের সাথে কোনো মাসের সাথে হিসাব করে জাকাত নয় বা জাকাত হচ্ছে এই যে বাৎসরিক যখন একটা ব্যক্তির কাছে এক বছরের সম্পদ থাকবে তখন জাকাত দিবে তো ঠিক নববর্ষ অথবা নতুন বছরকে যদি কেউ ঘিরে নতুন ব্যবসা শুরু করে হ্যাঁ এবং নতুন বিজনেস হিসাব করে তাহলে এতে কোনো শরীয়তের বাধা নিষেধ নেই কিন্তু সেটাকে মঙ্গল শোভাযাত্রা বের করা সেখানে নারী পুরুষ একত্রিত সকাল সকাল বের হওয়া সেখানে মূর্তি প্রদর্শনী করা সেখানে নারী পুরুষ এঁকে দেওয়া নাচা গাওয়া এবং ঢোল তবলা হ্যাঁ এগুলো হচ্ছে সম্পূর্ণ ইসলামে হারাম তাই আমার ভাই আমরা বলবো আপনারা ইসলামকে জানুন আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের মঙ্গল শোভাযাত্রা নেয় অমঙ্গল শোভাযাত্রা থেকে আল্লাহ সহ আমাদের মুসলিম উম্মাকে হেফাজত করুক প্রিয় মুসলিম ভাইয়েরা আল্লাহ সহনতাল আমাদেরকে যে বিধান দিয়েছেন একজন নারী একজন পুরুষের যারা গাইরে মহারম তাদের সাথে দেখা করা কথা বলা এইভাবে অবাধে মিলামেশা করা হারাম প্রয়োজনীয় কথা সেটি আলাদা হিসাব দূর থেকে কিন্তু এভাবে নারী পুরুষ ঘর থেকে বের হয়ে যাবে মুসলিম ছেলেবেলেরাফিরুল্লাহ আছে। এগুলা থেকে আল্লাহ ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং আমাদেরকে সঠিক ইসলাম বুঝে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর বিধানের মধ্যে রয়েছে সমস্ত কল্যাণ আমাদেরকে জেনে বুঝে তার উপরে আমল করার মতন তফিক দান করুন আমিন